নেই গোপীনাথের কৃপা। এ হলো সে বিশ্বকর্মার হাতের বানানো মন্দির, সাক্ষাৎ জীবন সার্থক। আপনাদের গোপীনাথের পিছনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এখানে তো সবাই যেতে পারে না। দেখুন এখানে তো আজকে আমরা যে এই মুহূর্তে দর্শন করতে পারছি রাধা গোপীনাথ মদনমোহন তো সনাতন গোস্বামীর ঠাকুর, গোপীনাথজি কার ঠাকুর, মধু পণ্ডিত। দেখুন সাক্ষাৎ গোপীনাথজি একবার। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে এমন এক দর্শন করাবো আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো চলুন, কোথায় রয়েছে সেটা ডিটেলে বলছি আর আপনাদেরকে দর্শন করাচ্ছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের সবথেকে প্রাচীন এবং দিব্য মন্দির রাধা গোপীনাথ মন্দির। তো চলুন, আজ পর্যন্ত আপনাদেরকে গোপীনাথ দর্শন করাই নি, তো চলুন আপনাদেরকে গোপীনাথ মন্দির দর্শন করাচ্ছি। বৃন্দাবনে কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে ডিটেলে বলে দিব ভিডিওর লাস্টে। তো চলুন আজকে গোপীনাথকে দর্শন করে জীবন সার্থক করি। জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবনে সব থেকে প্রাচীন গোবিন্দ গোপীনাথ মদনমোহন, তারপরে দামোদর, তারপরে রাধারামন, মদনমোহন, গোবিন্দ, হ্যাঁ তো গোকুলানন্দ, এই মন্দিরগুলো রয়েছে। তো বৃন্দাবন ধামে যখন আমরা আসব, এই মন্দিরগুলো আমাদের দর্শন করা খুবই প্রয়োজন, আর এই মন্দিরের দর্শনে আমাদের পূর্ণ কৃপা লাভ করতে পারবো। আর এগুলো সাক্ষাৎ ভগবান স্বয়ং বিরাজমান বিগ্রহ রূপে, আমাদের গোস্বামী পাদদের মাধ্যমে তারা স্বয়ং বিগ্রহ রূপে প্রকট হয়েছে। তো চলুন না আগে দর্শন করি, তারপরে এখানকার লীলা কিছু আপনাদেরকে শ্রবণ করাবো। রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ। তো দেখতে পাচ্ছেন অদ্ভুত সৌন্দর্য মন্দিরের। আর বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির রয়েছে, এই গোবিন্দ গোপীনাথ মদনমোহন কোনো সাধারণ মন্দির নয়, হরে কৃষ্ণ। এই যে মন্দির আপনি দেখতে পাচ্ছেন, এটা সাক্ষাৎ বিশ্বকর্মা হাতের তৈরি। আপনারা শুনাপা করছেন, বৃন্দাবনে এমন এমন লীলা রয়েছে যেগুলো আমরা শুনলে অবাক হয়ে যাব, বা আমরা বৃন্দাবনে 100 বার আসলেও সেই লীলা আমরা জানি না। এগুলো মহারাজদের মাধ্যমে, এখানকার মহা দিব্য লোকের মাধ্যমে সেই লীলা শোনা যায়। তো আজকে আমরা যে এই মুহূর্তে দর্শন করতে পারছি রাধা গোপীনাথ মদনমোহন তো সনাতন গোস্বামীর ঠাকুর, গোপীনাথজি কার ঠাকুর, মধু পণ্ডিতের সেই রাধা গোপীনাথজি সাক্ষাৎ স্বয়ংভু ঠাকুর। এই মন্দির দেখতে পাচ্ছেন, এটা হলো প্রাচীন মন্দির, এই মন্দিরটা প্রাচীন। আর পিছনে যে বর্তমানে গোপীনাথ রয়েছে এখন, ওইটা আপনার পরবর্তী বানানো হয়েছে। এ দেখুন কাজকর্ম, দেখুন তার থেকে সৌন্দর্য হলো আপনার গোবিন্দ মন্দির। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। জয় হো গৌর হরি। এটা তো পুরোনো মন্দির, নতুন মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। মন্দিরের কাজকর্ম, অনেকদিন ধরে ভাবছি যে আপনাদেরকে রাধা গোপীনাথ মন্দিরে নিয়ে আসবো, তো ফাইনালি আজকে এসে গেলাম। রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ, গোপীনাথ, রাধা গোপীনাথ,
মধু পণ্ডিতের প্রাণদান হে রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রা। দেখুন গোপীনাথের ভিতরে কত জায়গা, কত বড় মন্দির, তাহলে হে রাধা গোপীনাথ মন্দির জয় হো। তো এই মুহূর্তে কোথায় আছি আমি? বৃন্দাবনে রাধা গোপীনাথ মন্দিরে। আমরা বৃন্দাবনে আসি কিন্তু সব যে দিব্য মন্দিরগুলো আমরা দর্শন করতে পারি না, এগুলো আমাদের হলো ভাগ্য নেই, দুর্ভাগা। ব্রজধামে এসে আমরা ভগবানের লীলাভূমি এবং গোস্বামীপাদের সাক্ষাৎ ঠাকুর আমরা দর্শন করতে পারি না। তো এগুলো হলো আমাদের মানে কি চঞ্চলতা। চঞ্চলতা কীরকম? আমরা কী করি, বড় বড় মন্দির যেগুলো রয়েছে, হ্যাঁ প্রেম মন্দির, ইস্কন মন্দির, লাইটিং যেগুলো রয়েছে, জলমল করে এই মন্দিরে আমরা দৌড়ে বেড়াই। কিন্তু ভগবানের যে লীলাভূমি, ভগবানের যে ভক্ত, গোস্বামীর মাধ্যমে যে গোস্বামীদের মাধ্যমে যে ভগবান প্রকট হয়েছে, এগুলো আমরা কখনো দর্শন করি না। তো চলুন বৃন্দাবনে আসলে কোন কোন ঠাকুরগুলো দর্শন করবেন এই ব্যাপারে এই ভিডিওর মধ্যে বলে দিব। তো চলুন আমাকে দর্শন করা যাক। এরকম সাক্ষাৎ গোপীনাথজি, এক পাশে রয়েছে রাধারানী, এক পাশে রয়েছে জাহ্নবা দেবী। এই পাশে জাহ্নবা দেবী, এই পাশে রাধারানী। জীবন ধন্য আপনাদের, জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধুপন রূপে প্রাণদান হে রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধুপন রূপে প্রাণদান হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে। এ হলো রাধা গোপীনাথ, মধুপণ্ডিতের সমাধি এখানে আছে পিছনে। জয় হো রাধা গোপীনাথ, দয়া করো কৃপা করো ভক্তদেরকে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমরা এক দর্শন করেছি রাধা গোপীনাথজি। রাধা গোপীনাথজি সাক্ষাৎ গোপীদেরও নাথ গোপীনাথ, যে গোপীদেরও নাথ, নাথেরও নাথ গোপীনাথ। তো গোপীনাথজি স্বয়ং সাক্ষাৎ বিগ্রহরূপে এখানে রয়েছে। যখন মধুপণ্ডিতের কাছে গোপীনাথজি দর্শন দিয়েছে গোপী রূপে, মানে ভগবান স্বয়ং যমুনাতে দর্শন দিয়েছিল, তখন গোপীনাথের কাছে একটাই প্রার্থনা করেছিল যে হে গোপীনাথ, তোমার এই স্বরূপ যেন সবাই দর্শন করতে পারে, তুমি এই কৃপা করো। তখন গোপীনাথজি মধুপণ্ডিতকে বলেছে যে হে মধুপণ্ডিত, এই যে আমার এই স্বরূপ একমাত্র তুমি দর্শন করতে পারবে, কিন্তু সবাই তো দর্শন করতে পারবে না, এই কলিবদ্ধ মায়াবদ্ধ জীব তারা কাম ক্রোধে অহংকারে ভর্তি, তাদের মন এই জড় চোখ দিয়ে আমাকে দর্শন করতে পারবে না। তো আমি এখানে সাক্ষাৎ বিগ্রহ রূপ ধারণ করছি, তুমি আমাকে গোপীনাথ রূপে দেখবে সাক্ষাৎ, আর ভক্তরা এই দুনিয়ার লোক দেখবে আমাকে বিগ্রহ স্বরূপে। তো এই আপনারা দর্শন করেছেন সাক্ষাৎ গোপীনাথ এখানে বিরাজমান রয়েছে, আপনাদের মন স্বজনম সার্থক। গোপীনাথের পিছনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, ওখানে তো সবাই যেতে পারে না। দেখুন এখানে গোপীনাথ মন্দিরে কত সুন্দর একটা রাসলীলার একটা চিত্র তুলে ধরেছে। কিছুদিন আগে এটা আর্ট করেছে, এখানে কিছু ফরেন কান্ট্রির ভক্ত আছে, হ্যাঁ তারা মিলে তারাই সুন্দর একটা আর্টিস্ট করেছে কৃষ্ণের। হুম,
খুবই অদ্ভুত। তো দুর্লভ দর্শন, আমি এখন গোপীনাথের পিছনের দিকে যাচ্ছি, ওখানে কারো এলাও নেই, গোপীনাথের কৃপা। এ হলো সেই বিশ্বকর্মার হাতের বানানো মন্দির, সাক্ষাৎ জীবন সার্থক। আপনাদের একবার স্পর্শ করলে আপনাদের মনঃসজনম সার্থক হয়ে যাবে। জয় হো রাধা গোপীনাথ কি জয়। এ দেখুন গোপীনাথের এত জায়গা রয়েছে, এখানে অনেক অনেক জায়গা পড়ে আছে। তো বৃন্দাবন ধামে যখন আমরা আসব, আপনারা মাথায় রাখবেন বৃন্দাবনের সাত দেবালয়। সাত দেবালয় অর্থাৎ সাতটা মন্দির, আমাদের গোস্বামীদের সাতটা মন্দির, অর্থাৎ সাত জায়গায় ভগবান কৃষ্ণ সাত নামে এখানে প্রকট হয়েছে। যেরকম প্রথম অবস্থায় রয়েছে গোবিন্দ, গোপীনাথ যে দাঁড়িয়ে আছে গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা গোকুলানন্দ হয়ে গেল তো, আর রাধা রমন। এই সাত দেবালয় আপনারা মুখ্য, এইগুলোর দর্শন আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। এইগুলো ঠাকুর দর্শন করলে আমাদের কি হয়, আমাদের হবে কৃপা, হবে সাক্ষাৎ কৃপা। সাক্ষাৎ কৃপা মানে কি, যে ভগবান এখানে বিগ্রহ রূপে রয়েছে আমাদের চোখে, কিন্তু যারা গোস্বামীপাদ রয়েছে, যেরকম রাধা রমনজিকে প্রকট করেছে গোপাল ভট্ট গোস্বামীপাদ, দামোদরকে প্রকট করেছে যেরকম জীব গোস্বামীপাদ, রাধা গোবিন্দকে প্রকট করেছে যেরকম আপনার সনাতন গোস্বামী, মদন মোহনকে প্রকট করেছে সনাতন গোস্বামী, গোবিন্দকে করেছে রূপ গোস্বামীপাদ। হ্যাঁ, তো এরকম করে লোকনাথ গোস্বামীপাদের হলো আমাদের রাধা গোকুলানন্দ, মধুপণ্ডিতের হলো গোপীনাথ। তো এই গোস্বামীপাদের মাধ্যমে তারা এখানে প্রকট হয়েছে। তো এই দর্শনগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। তারা সাক্ষাৎ স্বয়ং এখানে প্রকট হয়ে রয়েছে। এই দর্শন আমাদের পুনরম জননম পুনরম মরণম, পুনরম জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্তি পেয়ে যাব, ভগবত ধাম লাভ করব, আমাদের যত পাপ আছে সব কিছু মুছে যাবে শুধু দর্শনের মাধ্যমে। জীবনে তো কিছুই করতে পারলাম না, ভগবানের না ভজন করতে পারলাম না, ভগবানের নাম করতে পারলাম, অন্তত একবার বৃন্দাবনে আসুন, এসে তাদেরকে দর্শন করুন, জীবন সার্থক হয়ে যাবে। আর প্রিয় ভক্তগণ, আপনারা জানেন যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, এখন সবার সহযোগিতায় সবার ডোনেশনের মাধ্যমে আমরা সেই মন্দিরটা করে তুলতে পারবো। কারণ বৃন্দাবন ধামে আজকাল কোনো কিছু হেজি নয়। হ্যাঁ, অনেক দাম, জায়গার দাম প্রচুর দাম, মানে কি বলবো, যে রাধা রানী জানে খুব দাম এখানে। তো আমি একবার উল্লেখ করেছিলাম কিছু অর্থ, আমি আর বারবার উল্লেখ করছি না, কেননা অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করতে পারে। তো প্রিয় ভক্তগণ, যারা মন্দিরের জন্য ডোনেট করতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। জীবনের কী আছে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, অন্তত আপনার জীবনের সঞ্চয় থেকে যদি রাধা রানীর চরণে মন্দির করাতে সহযোগিতা করেন বৃন্দাবন ধামে, আপনার মনঃসজনম সার্থক, বৈকুণ্ঠের দরজা আপনার জন্য খোলা রয়েছে। ছেলে মেয়ে সংসার চাকরি বাকরি বিজনেস এগুলো তো আমরা জনম জনম পেয়ে এসেছি, কিন্তু ভগবানের সেবাটা আমরা কি জনম জনম পেয়ে এসেছি? যে ভগবানের সেবা জনম জনম পেয়ে আসতাম তাহলে তো ভগবত নাম লাভ করতাম, এখানে কেন আসতাম এই জড়জগতের মধ্যে, এখানে কষ্ট ভোগ করার জন্য দুঃখালয় কেন আসতাম? এটা হলো দুঃখালয়, এখানে যতদিন পর্যন্ত আছেন এখানে দুঃখ কষ্ট আপনার ভোগ করতে হবে। এই জন্য ভগবানের সেবা করুন। বৃন্দাবন ধামে একটা মন্দির করছি, এই মন্দিরেতে আপনারা ডোনেশন করুন। স্ক্রিনে যে নাম্বার আছে রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আপনার মনের যে ভাবনা সেটা আমাকে লিখে পাঠান। হ্যাঁ, আপনি এই মন্দিরের জন্য কী করতে চান, বা মন্দিরের সেবাটা আপনি কী ভাবনা আপনি দিতে চান সেটা শেয়ার করুন, অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন আর জীবন সার্থক হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটাকে আর বড় করছি না, বিদায় নিচ্ছি এখন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর মন্দিরের জন্য যারা সেবা দিতে চান তাহলে ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমরা জায়গা দেখছি। এখন রাধারানী কৃপায় কিন্তু আমরা সেই ঠিক জায়গা আমরা পেয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর রাধা গোপীনাথের অশেষ কৃপা আপনাদের উপর হোক, আপনাদের জীবনে সুখ হোক, শান্তি হোক, আপনাদের জীবন সার্থক হোক, আর গোপীনাথের কৃপা হোক আপনাদের উপর, আপনারা যেন বৃন্দাবন ধামে রাধারানীর
मंदिर जन सहयोगिता करते डोनेशन करते सदबुद्धि गोपीनाथ अपना दिखे करुक। तो सबा के राधे राधे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधा गोपीनाथ की जय, मधुपंडित की जय, वृंदावन धाम की जय, समस्त भक्तबृंद की जय। जरा मुहूर्ते ब्लॉग वीडियो देखे ते मंगल की तारा की जय। राधे राधे, हरे कृष्ण।